এই ভিডিওটি আপনি এখন রিপ্লে দেখছেন, এই ভিডিওটি লাইভ ব্রডকাস্ট হয়েছে ঠিক 3:50। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর রাজশাহী আমের পক্ষ থেকে। গত কয়েকদিন থেকে আমরা প্রচুর ফোন কল পেয়েছি, প্রচুর কোয়ারি পেয়েছি যে আমরা কেন অর্ডার নিচ্ছি না, এই বিষয়টি আসলে কেন অর্ডার নিচ্ছি না, আমের এতদিন চলে যাচ্ছে বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে কেন আমরা রাজশাহী থেকে কোনো প্রকার আমের অর্ডার নিচ্ছি না, এই বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সাথে আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন আরো দুইজন উদ্যোক্তা এবং সেই সাথে অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামীম খান, ইসমাইল খান শামীম, এছাড়া রাজশাহীর অন্যতম চাপাই নবাবগঞ্জের আরেকটি বড় আমের পেজের স্বত্বাধিকারী এবং সেই সাথে উদ্যোক্তা ওবায়দুল নবী। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে। আচ্ছা, প্রথমে আমি একটু ওয়াহিদুন নবীর কাছে একটু যেতে চাই। ওয়াহিদুন নবী, আপনি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের এলাকার আমের কি অবস্থা? ধন্যবাদ হাসান তানভীর ভাইকে। আমাদের এলাকার আর কি আম আলহামদুলিল্লাহ আর কি আছে, তবে অন্যান্য বারের থেকে আমাদের চাপাই নবাবগঞ্জে আর কি আমের ফলনটা আর কি অনেক ব্যাপক হারে কম বলা যেতে পারে। কারণ আমাদের যে বাগান শিবগঞ্জ কানসাট উপজেলায় হচ্ছে যে চক্কিতি ইউনিয়নে লহলামারি গ্রামে আমাদের বাগান, তো আমাদের ওই বাগানের আশেপাশে যত আর কি আমাদের গ্রাম আছে সেখানে আর কি আমাদের প্রায় আর কি বাগানের ফলনগুলো খুব কম আসছে আর কি। এবার মুকুল আলহামদুলিল্লাহ ভালো আসার পরও যে প্রবলেমটা আর কি হয়েছে সেটা হচ্ছে যে বৃষ্টির কারণে অনেকগুলো মুকুল ঝরে যায়, যার জন্য হচ্ছে যে আমের অনেক ব্যাপক ক্ষতি সাধন হয়। তো আমাদের হচ্ছে যে এখন আজকেও আর কি আমি বাগান যাওয়া হয় নাই, তো আজকে আব্বু বাগানে গেছিল, তো কিছু আম নিয়ে আসছে, তো আলহামদুলিল্লাহ আমের সাইজ টাইজ গুলো অনেক সুন্দর হয়েছে এবং আম আর কি এখন পর্যন্ত ভালো আছে। হ্যাঁ তানভীর ভাই, ধন্যবাদ ওয়াহিদুল নবী। ওয়াহিদুল নবী আসলে যে এলাকায় বসবাস করে, চাপাই নবাবগঞ্জের সব থেকে বেশি আম কিন্তু ওই শিবগঞ্জ এলাকা বা কানসাট এলাকাতে উৎপন্ন হয় আর কি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ইসমাইল খান শামীম, উনি আমাদের আপনারা অনেকেই জেনে গেছেন এরই মাঝে যে বাংলাদেশে যারা অনলাইনে আম সেল করে, বিশেষ করে চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, আমরা সকল অনলাইন সেলাররা এক জায়গায় একটি প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেছি এবং করছি আর কি। সেটির নাম হচ্ছে ওম ট্যাপ, অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশন। সেই অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রয়েছেন আমাদের সাথে ইসমাইল খান শামীম, উনি নিজে খুবই বড় একজন আমের উদ্যোক্তা, আম চাষি, এবং ওনাদের নিজেদের পৈতৃক সম্পত্তির উপরে যে পরিমাণ আমের বাগান আছে এটা আসলে মানে অনেক পরিমাণটা আসলে, এবং তারা প্রতি বছর প্রায় 150-200 টনেরও বেশি আম আমার জানা মতে তারা হচ্ছে উৎপন্ন করে এবং এটা এক্সপোর্ট করে। চাপাই নবাবগঞ্জে যেই ব্যক্তির হাত ধরে বাংলাদেশে প্রথম আমের এক্সপোর্ট শুরু হয়েছিল তিনি হচ্ছেন আমাদের ইসমাইল খান শামীম, এবং আম নিয়ে তার লেখাপড়া, তার এক্সপেরিমেন্ট, তার গবেষণা আমাদের এই অঞ্চলে একটা একটা আমাদের জন্য খুব হেল্প করে, আমরা প্রচুর হেল্প পাই তার কাছ থেকে। তো এই মুহূর্তে আমি একটু ইসমাইল খান শামীম ভাইয়ের কাছে যেতে চাই এবং শুনতে চাই যে আমের একটু ছোট করে বলবেন যে আপনাদের এলাকার আমের কি অবস্থা, এবং সেই সাথে একটু যদি ওম ট্যাপ সম্পর্কে যদি আমাদের সবাইকে যদি একটু জানাতেন যে ওম ট্যাপ কেন করা হলো, ওম ট্যাপ থেকে ক্রেতারা কি সুযোগ সুবিধা পাবে বা তাদের বা সেলারদেরই বা কতটুকু আমাদের সুবিধা হবে আর কি। ইসমাইল খান শামীম, ধন্যবাদ হাসান তানভীর ভাই আপনাকে চমৎকার একটা আয়োজন করার জন্য। তো আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় চাপাই নবাবগঞ্জ জেলায়, এবং এই জেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় এই শিবগঞ্জ উপজেলায়। মোট কথা বলতে গেলে এই উপজেলার শতকরা 80% মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমের উপর নির্ভরশীল। তো মোট কথা বলতে গেলে অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আম। তো বিগত কয়েক বছর ধরে আমের বিরুদ্ধে নানান মিথ্যে অপপ্রচার রটনার কারণে আসলে এই আম শিল্পটা একেবারে মুখ থুবড়ে পড়েছে। যারা আম চাষি তারা আম চাষ করছে না, বা যারা আম বাগান মালিক তারা লিজে বাগানগুলো বিক্রি করতে পারছে না, এবং যারা ব্যবসায়ী ছিল এর সাথে সংশ্লিষ্ট তারা প্রত্যেকেই ব্যবসায় লস করে করে তারা কিন্তু পুঁজি হারিয়ে ফেলেছে। তো এই বছরের যে চিত্রটা, যে কৃষকগুলা বা বাগান মালিকগুলা আম বাগানের পরিচর্যা করেছিল
শুধুমাত্র তাদের বাগানেই মুকুল এসেছিল, এবং এই পরিচর্যার ধারাবাহিকতাটা যারা বজায় রাখতে পেরেছে এখন পর্যন্ত, শুধুমাত্র তাদের বাগানে এখন আম দেখা যাচ্ছে। তো এই বছরে আবার মড়ার উপরে খাড়ার ঘা হিসাবে আবির্ভাব হয়েছে করোনা। এই করোনার কারণে, COVID-19 এর কারণে প্রত্যেক চাষি কিন্তু আমরা আতঙ্কিত যে কি হবে, বা আম কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব, এই একটা দোনোটানো অবস্থার মধ্যে আছে। তো আমরা এখন এই হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের সামগ্রিক চিত্র। তো মোট কথা বলতে গেলে আমের ফলন একেবারেই কম, মোটের উপরে 40% আম হবে। উপজেলায় যে আম উৎপাদন হয় জেলায়, তার মধ্যে 100%-এর জায়গাতে 40% আম হবে এই বছর, আম কম। এবং রাস্তাতে যদি আপনি যান, শুধু আম বাগানগুলো ফাঁকা পাতা দেখা যাবে। এই বছর আম চাঁপাইনবাবগঞ্জে তেমন একটা নাই। তো এখন আমি ওমট্যাবকে নিয়ে কথা বলবো, যে আমরা যারা অনলাইনে আম বিক্রি করি, সারা বাংলাদেশে অনেক তরুণ আছে, তরুণ উদ্যোক্তা, আম উদ্যোক্তা আছে, তারা কিন্তু অনলাইনে আম বিক্রি করে। তো অনলাইন এখন বর্তমানে সারা পৃথিবীতে ই মার্কেটিং হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। আচ্ছা, আমার মনে হয় যে ইসমাইল খান শামীম ভাইয়ের ইন্টারনেটের প্রবলেম আছে আর কি। সো যাই হোক, আমি আমি ওনার কথা ধরে একটু রেস্ট টেনে একটু বলতে চাই। উনি হয়তো বা ইন্টারনেট সংযোগ পেলে উনি আবারও ফিরবেন আমাদের মাঝে। সেটা হচ্ছে যে আমাদের এই যে বর্তমান সময়ে COVID-19 এর জন্য কিন্তু আসলে আমাদের এখন অনলাইনের উপর বেশি ডিপেন্ড করতে হচ্ছে। যদিও এবছর আমের উৎপাদন এখন এসে দেখা যাচ্ছে যে কম, কিন্তু আরেকটি চ্যালেঞ্জ আসছে সামনে, সেটা হচ্ছে যে যে নতুন করে যে ঘূর্ণিঝড়, হ্যাঁ, আফসালন, এই ঘূর্ণিঝড় এখন পর্যন্ত, আজকে সকালেও শুনছিলাম যে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে প্রায় 1100 কিলোমিটার পশ্চিম দক্ষিণে আছে। সো এইটা যদি আবার এইদিকে আসে, এইটার প্রভাব যদি আবার এই অঞ্চলের দিকেও আসে, যদিও আসার সম্ভাবনা একেবারেই কম, কিন্তু ঝড়ঝাপটা হয়তো থাকতে পারে, প্রবল বায়ু প্রবাহিত হতে পারে, এর জন্য কিন্তু আসলে আম আবার হয়তো বা ঝরা যেতে পারে। সবকিছু মিলে একে তো আমের ফলন এবার কম, ওভারঅল দেখা যাচ্ছে 42-40%, তারপরে যদি আবার ঘূর্ণিঝড় আসে, তাহলে এটা আসলে মরার উপর খাড়া ঘাড় মতো একটা অবস্থা হয়ে যায় আর কি। শামীম ভাই, আপনি যেখান থেকে বলছিলেন, আমরা আবার সেখানে ফিরে যাই। জি ভাই, আপনি ওই যে ই ই মার্কেটিং এর হ্যাঁ বিষয়ে তাহলে কথা ভাই, বলছিলেন, অনলাইন মার্কেট, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, তো আমরা সারা বাংলাদেশে এখন একটা জনপ্রিয়, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা জনপ্রিয় মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে ইতিমধ্যে ই মার্কেটিং। আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়া পেজ খুলতে গেলে, আপনারা ফেসবুক খুলতে গেলেই সকালে উঠে ঘুম থেকে উঠেই দেখবেন যে নানান রকম পণ্যের বিজ্ঞাপন, কাপড়ের বিজ্ঞাপন, এই নানান রকম বিজ্ঞাপন। তো আমরা যেহেতু আম একটা হচ্ছে রসালো ফল, এবং এমন কোন মানুষ নাই বাংলাদেশ সহ সারা পৃথিবী যে আমের প্রতি দুর্বলতা নাই বা আম খেতে পছন্দ করে না, এরকম মানুষ পাওয়া যাবে খুব কম। সাপোজ আপনি আপেল কিনে নিয়ে আসলেন, 1 কেজি আপেল যদি আপনি কিনে নিয়ে আসেন, আপনি কিন্তু খাবেন না। আম এমন এক ফল, আপনি একসাথে 1 কেজি 2 কেজি পেলেই কিন্তু খেয়ে ফেলবেন। এটা মনে হয় একটা সৃষ্টিকর্তার একটা একটা নিয়ামত, যে এত যে কেন মানুষের এই ফলের প্রতি দুর্বলতা। আমারও নিজের দুর্বলতা আছে বলে আসলে এই আমের প্রতি ভালোবাসা, ভালো লাগা থেকে আসলে আমের সাথে জড়িয়ে যাওয়া। তো আমরা এই সারা বাংলাদেশের যে তরুণ উদ্যোক্তা যারা আছে, তারাকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করেছি। প্ল্যাটফর্ম করার উদ্দেশ্য হচ্ছে, এখানে 3 পক্ষ যেন লাভবান হয়। 1 পক্ষ হচ্ছে চাষি যারা আম উৎপাদন করে, 2 নাম্বার হচ্ছে যারা আমরা আম ব্যবসায়ী আছি তারা লাভবান হতে পারে, 3 নাম্বার হচ্ছে কনজুমার, কনজুমার যেন ভোক্তা যারা, এরা হচ্ছে কম ন্যায্য মূল্যে যেন নিরাপদ আম পায়। এই লক্ষ্যেই কিন্তু আমরা ওমট্যাব প্রতিষ্ঠা করেছি, এবং ওমট্যাব প্রতিষ্ঠা করার পর থেকে আমরা যারা ওমট্যাবে যারা আছে তাদেরকে ডিজিটাল মার্কেটিং, কিভাবে আমের ব্যবসা করতে হবে, কিভাবে যারা আম চাষের সাথে সংশ্লিষ্ট আছে তারা কিভাবে আম নিরাপদ আম উৎপাদন করবে, বা তারপরে কিভাবে নিরাপদ আম বাজারজাতকরণ করবে, যাদের আমাদের যে নিজস্ব নলেজ গুলো আছে প্রত্যেকেই আমরা কিন্তু শেয়ার করছি, এবং যার যার অবস্থান থেকে আমরা তাদেরকে শেখাচ্ছি। তো এই ওমট্যাব করার ফলে কি হবে, যে যখন একসাথে সবাই মিলে যখন আমরা থাকবো, একসাথে যখন থাকবো, একসাথে চলবো বা একসাথে কাজ করব, প্রত্যেকে যেন একটা ভালো কোয়ালিটির আম বা ভালো মানের আম যেন আমরা দেশের ভোক্তাদের কাছে দিতে পারি, এবং ভোক্তা যেন কোনো দ্বারা, কাউরি দ্বারা যেন প্রতারিত না হয়। এখন ওমট্যাবে আমরা করেছি, এই করব যে কার্যক্রমগুলো, সেটা হচ্ছে
ওম ট্যাবের যারা সদস্য প্রাপ্ত যেগুলো সদস্য হবে, ওম ট্যাবের নাম্বার ব্যবহার করবে যারা, তারা কেউ কোনো যদি কাস্টমারের সাথে প্রতারণা করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারবো এবং তাকে ওম ট্যাবের সদস্য পদ থেকে তাদেরকে আমরা কেড়ে নেব। কারণ আমরা চাইবো যে যেন কোনো ভোক্তা যেন আমাদের দ্বারা প্রতারিত না হয় এবং ভোক্তার সাথে কেউ যেন প্রতারণা না করে, এই লক্ষ্যে আমরা কাজ করছি। কারণ এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে কোভিড-19 এর কারণে আমাদের যে বাজার ব্যবস্থাপনা, এই যে ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। ঢাকার যারা থাকে প্রত্যেকেই কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং এর উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। তো আমরা এই সুযোগটা কাজে লাগাই, যারা আমরা তরুণ উদ্যোক্তা আছি, সবাই যদি আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশে একটা কৃষকের বা কৃষকের বা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কৃষি ক্ষেত্রে একটা নতুন বাজারের হিসাবে আমরা আবির্ভাব হব। এবং আমরাই ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যে এখান থেকে ওম ট্যাবের যারা মেম্বার থাকবে, মোট কথা বলতে গেলে কি, আম চাষ, আম বাজারজাতকরণ নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই, এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এবং আপনারা যারা আছেন বা ওম ট্যাবের সদস্য যারা আছে প্রত্যেকে যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর। তানভীর ভাই, ধন্যবাদ শামীম ভাই। আসলে আমি আরেকটু এই শামীম ভাইয়ের সাথে যুক্ত করতে চাই, সেটা হলো যে ওম ট্যাবের যারা সেলার থাকবে তাদের কাছ থেকে যদি আপনি ক্রেতা যদি আপনি কোনোভাবে প্রতারিত হতে হতে হন আর কি, বা আপনাকে যে কথা দেওয়া হয়েছিল যে আপনাকে যে ধরনের আম দেওয়ার কথা কিন্তু সেই ধরনের আম দেওয়া হয়নি, কিংবা বাজার মূল্যের সাথে তার মূল্যের কিংবা আমের এক কথায় যে আপনি তার আপনার যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন যদি পূরণ না করতে পারে, আপনি যদি মনে করেন যে না সে আমার এক্সপেকটেশন পূরণ করতে পারেনি তার কথা অনুযায়ী, তাহলে কিন্তু আপনি ওম ট্যাবে আপনি অভিযোগ করতে পারবেন। এই যে ক্রেতাদের একটা অভিযোগের জায়গা, সেই জায়গাটাই আসলে আমরা করতে যাচ্ছি। এক, সেলারদের জন্য তো জবাবদিহিতার একটা জায়গা থাকবে, সেই সাথে সেলাররা যেন একটা স্বচ্ছতার জায়গা আমরা তৈরি করতে পারি এবং ক্রেতা যারা আছেন তারা যেন অভিযোগ করতে পারেন এবং তারাও যেন তাদের কথা বলার একটা জায়গা তৈরি হতে পারে, সেই জন্য কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম। আমিও একজন আম উদ্যোক্তা হতে চাই, আক্কাস আলী বলেছেন, আমি জানি না ওনার লোকেশন কোথায়, কোথা থেকে আসলে উনি আম উদ্যোক্তা হতে চায়। আচ্ছা, এটা খুব চমৎকার একটা প্রশ্ন, আমার কাছে মনে হয় যে শামীম ভাইয়ের কাছে, শামীম ভাই এই উত্তরটা দিতে পারবেন, শামীম ভাইয়ের কাছে একটু যেতে চাই যে শামীম ভাই, আসলে বাইরে থেকে যদি কেউ আম উদ্যোক্তা হতে চায় তার আসলে কি করণীয়? আচ্ছা, বাইরে থেকে যারা যার আম বাগান নেই বা আম ব্যবসা করে অনলাইনে, আমি তাদেরকে পরামর্শ দিব যে চাষি আছে বা যে সমিতি আছে, যেমন অনেকগুলো আমরা যাদের সাথে আমরা ওম ট্যাব কাজ করব, রেজিস্টার্ড ভুক্ত চাষিদের ছাড়া আমি কাজ করব না আমরা। কারণ যখন একটা রেজিস্টার্ড সমিতির সাথে আমি যখন ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাথে যখন আমি কাজ করতে যাব, তখন কিন্তু অনেকটা তাদের দায় দায়িত্ব থাকবে এবং তাদের অনেকটা দায় জবাবদিহিতার জায়গা থাকবে। তো আমি আপনাকে বলবো যে নতুন আম উদ্যোক্তা যে হচ্ছেন, যদি আপনি, আমরা চাই যে সরাসরি আপনি ফার্মারের কাছ থেকে আম নেন, এটা আমরা সব সময় আপনাদেরকে পরামর্শ দেব। দেশের বিভিন্ন প্রান্তের ফার্মার আছে, এখানে আমাদের ওম ট্যাব পরিবারে অনেকজন ফার্মার আছে, তারা অনলাইনে আম বিক্রি করে। আপনারা সরাসরি এদের সাথে কন্ট্যাক্ট ফার্মিং করতে পারেন যে আমি আপনার সাথে আপনার বাগানে আম নিব, এত টন আম নিব, এই আমগুলো আপনার বাজারজাতকরণ করব, বা যে কোনো একটা কৃষকের সাথে আপনারা চুক্তি করেন, চুক্তি করে আপনার আম বাজারজাতকরণ করেন। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে আমাদের যেন কৃষক যেন লাভবান হয় এবং যেন কোনো মধ্য সত্যভোগী যেন এখানে জায়গা না তৈরি হয়। আমরা বললাম যে এখানে যেন আপনি, যেন আমি সব সময় আপনাকে প্রমোট করব যেন আপনি সরাসরি কৃষকের কাছ থেকে আম নেন এবং কৃষকের আমটা আপনি যেন দেশে বাজারজাতকরণ করেন, এটাই হচ্ছে আমি আপনাকে পরামর্শ দিব। এবং যে তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনারা আমাদের ওম ট্যাব পরিবারে আসুন, ওম ট্যাব পরিবারে আমাদের নিয়ম নীতি জানুন, শিখুন, এবং এখানে অনেক বড় বড় উদ্যোক্তা আছে, এদের সংস্পর্শে আসুন। আপনারা ইনারা কিভাবে আমের ব্যবসা করে, কিভাবে বাজারজাত করে, কিভাবে ডিজিটাল মার্কেটিং করে, তারা কি কি বিষয়ে, যেমন ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে অ্যাপস আছে, তারপর হচ্ছে আপনার চ্যাটবোর্ড আছে, এই টাইপের যে যে ভালো যে যে পন্থায় সরাসরি গ্রাহকের কাছাকাছি যাওয়া যায়, এই ট্রেনিং গুলা নেন আপনি, বা যারা সিনিয়র আছে তাদের কাছে পরামর্শ নিয়ে আপনি বাজারজাতকরণ করেন। এবং আমরা ওম ট্যাবে, আমরা ওম ট্যাব করার পরে আমরা প্ল্যান করেছি যে কিভাবে আম উৎপাদন থেকে বাজারজাতকরণ, যারা কৃষি বিশেষজ্ঞ আছে বা চাষি বিশেষজ্ঞ আছে
বা বাজার বিশেষজ্ঞ আছে বা সাপ্লাই চেইন বিশেষজ্ঞ আছে, প্রত্যেককে আমরা কিন্তু নিয়ে আসবো পর্যায়ক্রমে, এবং তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে যারা নতুন যারা উদ্যোক্তা হবে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে, এবং অনেক সংস্থার সাথে আমাদের কথাবার্তা চলছে, তারা আমাদের ওমট্যাবের সাথে কিন্তু কাজ করতে আগ্রহী। এরকম যদি কাজ করতে আগ্রহী হয় তাহলে একটা প্রশিক্ষিত ডিজিটাল মার্কেটিং হিসাবে বা মার্কেট প্লেস হিসাবে বাংলাদেশের মধ্যে ওমট্যাব কিন্তু প্রতিষ্ঠা পাবে। জি ধন্যবাদ, আমরা তেমনটাই আশা করি ইসমাইল খান স্বামী। আচ্ছা, একটু আমি একটু জানতে চাই যে আসলে যে প্রশ্ন বা যে ইস্যুটা নিয়ে আমরা আজকে লাইভে এসেছি সেটা হলো যে সবাই আমের জন্য অর্ডার দিতে চাইছেন, অর্ডার দেওয়ার জন্য টাকা দিতে চাচ্ছেন, কিন্তু তারপরেও আমরা কেন আসলে অর্ডার নিচ্ছি না? সেই গত 10-12 দিন থেকে বলছি আমরা নিব নিব নিব, কিন্তু এখন পর্যন্ত কেন নিচ্ছি না? আমরা একটু ওয়াহিদুল নবীর কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কি আসলে অর্ডার নিচ্ছেন বা পেমেন্ট কি নিচ্ছেন, আর যদি না নিয়ে থাকেন তাহলে কেন নিচ্ছেন না? ধন্যবাদ হাসান তানভীর ভাইকে। জি, আমারও হচ্ছে যে বেশ কিছু আর কি আমার গ্রাহক যারা আছে গত বছর যারা আর কি আমার কাছে আম নিয়েছে বা তার আগে যারা আর কি আমার কাছ থেকে আম নিয়েছে, তারা আমাকে ফেসবুক মেসেঞ্জার তারপরে হচ্ছে ফোন কল করতেছে আমের প্রি অর্ডারের জন্য। তো এখন যে সমস্যাটা হচ্ছে আমরা আমের অর্ডার নিতে পারছি না, তার অনেকগুলো কারণ হচ্ছে। তার মেন কারণ হচ্ছে আমরা এখনো আমের রেটটা ঠিক করতে পারছি না। রেট ঠিক করার জন্য আমাদের বেশ কিছু ফ্যাক্টর গুলো চলে আসছে যেগুলো আসলে না বললেই না। এখন কথা হচ্ছে যে আমাদের যে আমের যে এখন বর্তমান বিষয় সেটা হচ্ছে যে আম প্রথমত হচ্ছে আমাদের এলাকাতে আমের ফলন এমনি অনেক কম আছে, আর তার উপর হচ্ছে যে সাধারণত প্রত্যেক বছর যে জিনিসটা আর কি হয় যে আমের মৌসুম শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আর কি আসে, বিভিন্ন আড়তে আসে, বাগানগুলো তারা ঘুরে দেখে এবং তারা হচ্ছে একটা মোটামুটি আইডিয়া দেয় যে তারা হচ্ছে যে আম নিবে, এবং আমরা সেখান থেকে একটা ধারণা করতে পারি যে আমাদের কি পরিমাণ আম সেল হতে যাচ্ছে বা ডিমান্ডটা কেমন আর কি, বাজারের ডিমান্ডটা কেমন সেটা আমরা মোটামুটি একটা ধরতে পারি। তো এইবার পুরো চিত্রটাই আর কি ভিন্ন। এবার আর কি আমাদের কানসার বাজারগুলো তো যে দেখা গেছে যে এখনো আড়ত গুলোর কোনো আর কি খোলার কোনো এখনো শুরু হয় নাই, বা এখানে কোনো পাইকারদের লকডাউনের কারণে কোনো পাইকাররা বিভিন্ন জায়গা থেকে আসতে পারছে না, তো অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। তার উপর হচ্ছে যে লেবারের যে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে গাছ পরিচর্যা করার যে বিষয়গুলো আছে, এখন আম বড় হচ্ছে এখন যে একটা পরিচর্যার যে বিষয়গুলো আছে বা আম যে পাড়তে হবে সে সময় যে লেবারের যে একটা বিষয়, এখন লেবারেরও একটা অনেক সমস্যার মধ্যে আমরা আছি। তার উপর হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের এখন যে বিষয়টা আমরা দেখতেছি, কুরিয়ার সার্ভিস হচ্ছে যে প্রতিনিয়ত এখন কুরিয়ার সার্ভিসে গাড়িগুলো যাচ্ছে না। তো এখন আমাদের একটা জিনিস বিষয় আমাদের অলওয়েজ মাথায় রাখতে হয় যে আমরা যে ভোক্তাদেরকে যে জিনিসটা এখান থেকে পাঠাবো, তারা যে কষ্ট করে যে একটা ভালো আম নিবে, এখন কথা হচ্ছে যে আমরা যে আমটা যদি এখান থেকে পাঠাই এবং সেটা যদি কোনো কারণে কুরিয়ারের মাধ্যমে নষ্ট হয়, তো সেটা দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি আমাদের গ্রাহকদেরকে হচ্ছে যে সেটা রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য। এখন কুরিয়ারও একটা অনেক বড় সমস্যার মধ্যে আছে, আমরা কুরিয়ার ঠিক মতো বুঝতে পারতেছি না যে এখন হচ্ছে কুরিয়ারটা ঠিক মতো স্বাভাবিকভাবে চলাচল করা করবে কিনা। তার উপর হচ্ছে যে আম এমন একটা জিনিস যেটা হচ্ছে যে মানুষের ইমোশনের সাথে জড়িয়ে থাকে, কারণ এমন একটা যেটা শামীম ভাই আমাদের বললো যে আম এমন একটা ফল যেটা হচ্ছে যে এমন কোনো মানুষ নাই যে আর কি পছন্দ করে না এই আম ফলটা। এই আম নিয়ে আমাদের আর কি সবার মধ্যে একটা ইমোশন জড়িয়ে থাকে যে একটা গরমের মৌসুমে যখন আম আসবে তখন আমরা আর কি সবাই আম খাবো। তো এখন যেহেতু করোনার জন্য বিগত প্রায় 2 মাস থেকে আমরা সব লকডাউনের মধ্যে আছি, আমাদের আসলে আর্থিক বিষয়টা অনেকভাবে আমরা ভেঙে পড়েছি। তো এখন যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে যে আমের যে একটা চাহিদা যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে তো ডিমান্ডের সাথে তো আমাদের সাপ্লাইয়ের যে একটা রিলেশন আছে প্রাইসিং এর বিষয়ে সেটা আমাদেরকে ভেবে দেখতে হচ্ছে। আমরা চাই যে আমাদের কাছ থেকে কাস্টমাররা সুলভ মূল্যে হচ্ছে জানে তারা ভালো আমটা খেতে পারে। তো অনেকগুলো ফ্যাক্টর গুলোর মধ্যে হচ্ছে যে এই একটা কারণ, সেটা হচ্ছে করোনা। তো আমরা এই নিয়ে আর কি আমরা এখনো সন্দিহান। তো আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো যে আমের রেটটা কি রাখা যায় আর কি। তো এই হচ্ছে আর কি সার্বিক আমার কাছে আর কি আমের অর্ডার না নেওয়ার কারণ আর কি আমার কাছে যেটা মনে হয়েছে। ধন্যবাদ ওয়াহিদুল নবী। আমাদের আমাদের মাঝে আর একজন তরুণ উদ্যোক্তা সে যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে জাহিদ নয়ন, ওর অনলাইন শপের নাম হচ্ছে রাজশাহী শপ। ও শুধু যে আমের সময় আম সেল করে, ও রাজশাহী কলেজে পড়ে, খুবই তরুণ একজন ছেলে।
কিন্তু ও আমের সময় আম সেল করে, আমের পরে আমের গাছের চারা সেল করে। গত বছর দেখেছি প্রচুর চারা সেল করেছে গোটা বাংলাদেশে। আমার ধারণাই ছিল না, অনেকেরই ধারণা নাই যে আমের গাছের চারাও কুরিয়ারে সেল করা যায়। এবং ও শীতের সময় গুড়, মধু, তারপরে আরো ওদের ওর নিজের হচ্ছে পোলট্রি ফার্ম আছে, পোলট্রি ফার্মের জন্য সে দেখেছে যে বয়েল বাচ্চা ফুটানোর যে মেশিন সে কিন্তু সে নিজে তৈরি করে সেল করে। এক কথা বহু প্রতিভার ছেলে আর কি। তো আমি একটু জাহিদ নয়নের কাছে যেতে চাই। জাহিদ নয়ন, আপনার বাসা হচ্ছে বানেশ্বর এলাকা, পুঠিয়া রাজশাহী, সেখানে আমের কি অবস্থা? ছোট্ট করে বলবেন কেন অর্ডার নিচ্ছেন না এখন পর্যন্ত? ধন্যবাদ হাসান তানভীর। আমি আসলে অনেক পরে যুক্ত হয়েছি, যার কারণে আপনাদের আলোচনাটা শুনতে পারি নাই। তো আমরা অবস্থান করছি রাজশাহীর বানেশ্বরে। আপনি জানেন যে রাজশাহীর বানেশ্বর হচ্ছে বাণিজ্যিক রাজধানী। রাজশাহীর যে আমের বাণিজ্য সেটা মূলত বানেশ্বর থেকেই হয়ে আসে। তো আমাদের বানেশ্বর এলাকায় আম মোটামুটি ভালো এসেছিল, তবে ন্যাচারাল ড্রপিং বা অনেক কিছু বেশ কয়েকটা ঝড় চলে গেছে, এবং রিসেন্টলি মনে হয় আজকালকের মধ্যে একটা ঝড় আসতে চলেছে। সেখানে যদি ঝড়টা হানা দেয় আমাদের এই অঞ্চলগুলোতে, তাহলে বেশ কিছু আম ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ধরনের একটা শঙ্কায় আছি। তো সেক্ষেত্রে যদি আমাদের যোগানটা কমে যায় সেক্ষেত্রে আমের দাম বেড়ে যেতে পারে। তারপরে হচ্ছে আপনার ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টটা যদি আমরা ঠিক মতো না পাই সেক্ষেত্রে আমের দামটা বেড়ে যেতে পারে। আবার এরকম ব্যাপার আছে যে আপনার আম কেনার লোক নাই, বা হচ্ছে যারা পাইকার ব্যবসায়ী আছে তারা হচ্ছে আম কিনতে আসতেছেন না, সেক্ষেত্রে দাম কমেও যেতে পারে। তো আসলে আমি নিজেও আম চাষি, কিন্তু আমার তো আর এত বাগান নাই যে আমি একলাই রাজশাহীর বা এই বানেশ্বর অঞ্চলের আম নিয়ন্ত্রণ করব। আর আমের দাম নির্ধারণ করার জন্য আমি আসলে নিজেকে কেউ মনে করতে পারছি না, কারণ এটা সার্বিক ভাবে চাহিদা, যোগান, দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়েই আসলে দামটা নির্ধারণ হয়ে থাকে, যার ফলে আমাদের পক্ষে অগ্রিম কখনো দাম নির্ধারণ সম্ভব নয়। মার্কেটে যখন জিনিসটা ওঠা শুরু করবে তখনই আসলে মূলত দামটা নির্ধারণ করা সম্ভব হয়। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রথম দিকে যখন আমটা উঠবে, সেটা যে আমি কেন হোক না কেন, সে আমের দামটা একটু বেশি থাকতে পারে, কারণ ওই সময় মানুষ সবাই মুখে আছে আম খাওয়ার জন্য। আম যেহেতু মৌসুমি ফল, বছরে একবারই পাওয়া যায়, হ্যাঁ, সারা বছর ধরে মানুষজন অপেক্ষা করে আছে। তবে বাজারটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। বাজারে যদি আপনার মার্কেটটা অ্যাভেলেবল চালু হয় তখন কি অবস্থা, আপনার হচ্ছে চাহিদা কতটুকু আছে, আমরা যোগান কতটুকু দিতে পারছি, সবকিছু মিলিয়ে আসলে দাম হবে, যার ফলে আমরা আসলে আগে থেকে এইভাবে দাম নির্ধারণ করতে পারি না। তবে খুচরা দাম যদি দিতে চাই সেক্ষেত্রে, যেমন আমি তো অবশ্যই একটা প্রফিট রেখেই বিজনেস করবো, সেক্ষেত্রে হয়তো বা আইডিয়া করে একটা দাম দিলাম, কিন্তু অনেক সময় সেই দামটা অনেক বেশি হয়ে যেতে পারে, আবার দামটা অনেক কমও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যারা ভোক্তা আছে, আপনার যারা কনজিউমার আছে, তারা আসলে বিব্রত বোধ করবে, যার কারণেই আমরা মূলত আগে থেকে কোনো দাম নির্ধারণ করি না। হাসান তানভীর, এই ছিল বিষয়। ধন্যবাদ জাহিদ নয়ন। আসলে আমি শামিম ভাই চলে গেল, উঠে গেল আর কি, যে শামিমের কাছ থেকে আরেকটা বিষয় আমি জানতে যাবো। যে অনেকেই প্রশ্ন করে যে আপনাদেরই যদি বাগান হয়, আপনাদের যদি সবকিছু হয়, তাহলে লোকাল মার্কেটে যেতে আপনারা অনলাইনে এত বেশি দামে আম সেল করেন কেন আর কি? এইটা সবার কাছে একটা কমন প্রশ্ন। তো এইটার কি উত্তর দিবেন জাহিদ নয়ন? ধন্যবাদ। আসলে এই প্রশ্নের সম্মুখীন বহুবার হয়েছি। আপনারা যারা আছেন বা আম নিয়ে যারা কাজ করছে, অনলাইন ভিত্তিক বিজনেস করছে, তাদের সবাইকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে সবার জ্ঞাতার্থে একটি কথা, যে জিনিসটা যদি আপনার হয়েও থাকে, হ্যাঁ, যদি আপনার নিজস্ব জিনিস হয়ে থাকে, আপনার নিজের বাগানের জিনিস হয়, তারপরেও কি আপনি আসলে লসে কোনো বিজনেস করবেন কিনা? বা আমরা যারা হচ্ছে আপনার প্রোডাক্ট কিনে খাই, তারা কি লস করে জিনিসটা কিনবো? অন্য জায়গায় দেখা যাচ্ছে যে বাজারে একটা দাম চলতেছে, তার থেকে 50 টাকা বেশি কেজি দিয়ে তো আমরা জিনিসটা কিনবো না। তো বাজার বরাবর সবসময় আমাদের কিন্তু যেটা স্বাভাবিক, অ্যাজ ইউজুয়াল যেটা বাজার দর, সেটা অনুযায়ী কিনতে হয়। তবে এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার বাজারের সমান কেন আপনার দাম, বা বাজারের থেকে একটু বেশি কেন? কারণ আমার প্রোডাক্টের কোয়ালিটি আর বাজারের প্রোডাক্টের কোয়ালিটি, বাজার আমরা অনলাইনে সেল করছি, আমরা হচ্ছে জিনিসটা নিরাপদ আম তৈরি করছি। যেমন আমগুলা হচ্ছে আপনার অনেকেই আছে আপনার যেগুলা হচ্ছে হরমোন টাইপের যে মেডিসিন গুলো আছে, গাছে আম বেশি ধরার, বেশি করে ধরে থাকবে বা বেশি দিন বোটা শক্ত থাকবে, ন্যাচারাল যে সময়টাতে ন্যাচারালি আম পাকার কথা সেই সময়টাতেও বোটাগুলা সতেজ থাকবে যেন, এই ধরনের অনেক কেমিক্যাল আছে যেগুলো আম পাড়ার আগের দিন পর্যন্ত স্প্রে করা হয়, এবং তারা হচ্ছে অধিক আম গাছে রাখতে সক্ষম হয়, তারা এই জন্য প্রফিটেবল হয় বেশি। তবে আমাদের হচ্ছে 15 থেকে 20 দিন আগে থেকে কোনো ফার্টিলাইজার বা কোনো বীজ স্প্রে এগুলো আমরা কিন্তু গাছে দেই না। তো সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের আমের কিন্তু অনেকগুলো আম আমাদের নষ্ট হয়,
ন্যাচারালি আম নষ্ট হয়ে যায়। তারপরে আমগুলো আমাদের যেহেতু আবার বাছাই করে দিতে হয়, আমরা তো সবসময় কোয়ালিটি সম্পন্ন এবং পরিপুষ্ট আম দিয়ে থাকি, কারণ আপনি চাইলে একটা গাছ থেকে আম পেড়ে সবগুলো আম তো কাস্টমার কাছে দিতে পারি না। আর যারা আড়ত ব্যবসায়ী বা হচ্ছে আপনার পাইকারি ব্যবসায়ী আছে, তারা ওই যে বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিন উপকরণ ব্যবহার করে আমগুলা রাতারাতি পাকানোর চেষ্টা করে। যদিও আমাদের রাজশাহীর কোনো বাগান মালিক সেই কাজের সাথে জড়িত না, কারণ তারা হচ্ছে যত দ্রুত পাকাইতে পারবে তত দ্রুত বিক্রি হয়ে যাবে, যেহেতু আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন নাই যে আমাদেরকে দ্রুত বিক্রি করতে হবে এবং পাকা গাছ পাকা বলে বিক্রি করতে হবে, এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের থাকে না। সেই জন্য আমাদের আমগুলা হচ্ছে বাছাই করে পরিপুষ্ট কাঁচা আমটা পাঠাইতে হয়। তার জন্য আমাদের দেখা যাচ্ছে যে 20 থেকে 30% আম কিন্তু রিজেক্ট করতে হয় গাছের। তো সেই দামটা আলটিমেটলি যেগুলো আমরা দিচ্ছি সেগুলোর সাথেই উঠে যায়। আমরা একজন বাগান মালিক হয়ে তো আমরা লস করে বিজনেস করবো না মূলত। আচ্ছা, ধন্যবাদ জানান, ধন্যবাদ জানান। আমি একটু ইসমাইল খান শামীম ভাইয়ের কাছে একটু যেতে চাই। শামীম ভাই, এই যে একটা প্রশ্ন বারবারই আসে, সেটা হলো যে আপনার আপনি বাগান মালিক হয়ে যদি সরাসরি আম বিক্রি করেন তাহলে তো আপনি কম দামে বিক্রি করবেন। গাইডলাইন যেটা বলছে যে কোয়ালিটির দিকে, বাজারের আম আর আমার বাগানের আম, সো বাজারেও তো বাগানের আমই আসে। তো এই যে অনলাইনে যারা আমরা সেল করছি, আপনি বারবার বলছেন যে কন্ট্রাক্ট ফার্মিং করে কৃষকের কাছ থেকে আম নেওয়া, কিংবা আমাদের যে টুকটাক বাগান আছে সেই বাগান থেকে সরাসরি আম দেওয়া, আর বাজার থেকে মানে ধরুন সাহেব বাজার কিংবা আপনাদের চাঁপাইনবাবগঞ্জের বাজার থেকে কিংবা কানসার থেকে আড়ত থেকে আম নেওয়ার ভিতর পার্থক্যটা আসলে কোথায়, বেসিক ডিফারেন্স বা পার্থক্যটা কোথায় শামীম ভাই? শাহিম ভাই, আপনার আপনার মাইক অফ আছে। যেটা হচ্ছে, আচ্ছা, কৃষি ক্ষেত্রের একটা মেইন যেটা কর্মযোগ্য হচ্ছে সেটা হলো উত্তম কৃষি পদ্ধতি। উত্তম কৃষি পদ্ধতি হচ্ছে সারা পৃথিবী ব্যাপী একটা হলো কৃষি ক্ষেত্রের মোট কথা একটা মেইন উপাদান। যে আমি যে আম চাষ করি, এই আম চাষ করতে গেলে যে আমি গুড এগ্রিকালচার প্র্যাকটিস করি কি না, তো গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে একটা, যখন ভালো চাষির কাছ থেকে আপনি আম নিবেন, একজন শিক্ষিত সচেতন বা আধুনিক চাষির কাছে যখন আম নিবেন, তখন কিন্তু আমে অবশ্যই নিরাপদ থাকবে। এই আম নিরাপদ হওয়ার ক্ষেত্রে যে গুণাবলী হচ্ছে, যে উত্তম কৃষি পদ্ধতির যে ধাপ আছে, যে আমি গাছে কখন সার দিলাম সেটা লিপিবদ্ধ করে রাখতে হয় রেকর্ড বুকে। তারপরে হচ্ছে যে আমি গাছে যে সারটা প্রয়োগ করেছি এটা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার বা বৈজ্ঞানিক পদ্ধতিতে দেওয়া হয়েছে কিনা, বা আমি এই গাছে রাসায়নিকের সাথে জৈব সার প্রয়োগ করেছি কিনা, এটা কিন্তু ওনারা প্রেসক্রিপশন করে দিবে। ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু এটা আমাদেরকে করতে হবে। নাম্বার টু, আমার যে বাগান আছে, বাগানে যে অর্কার কাজ করছে, এই অর্কারটা স্বাস্থ্যসম্মত উপায়ে বাগানে কাজ করছে কিনা, সে অ্যাপ্রন পরে কাজ করছে কিনা, সে হাতে গ্লোভস আছে কিনা, তার মাস্ক আছে কিনা, সে আমার বাগানে কাজ করতে গিয়ে কোনো অসুস্থ হচ্ছে কিনা কীটনাশকের কারণে। তারপরে বিষয় হচ্ছে বালাই নাশকের ব্যাপার। বালাই নাশকেরই ব্যাপার আছে যে কোনো কোনো বালাই নাশক গাছ স্প্রে করার থেকে 10 দিন পর্যন্ত ক্ষতি করার উপাদান থাকে, কোনো বালাই নাশক 5 দিন থাকে, কোনো বালাই নাশক হচ্ছে 15 দিন থাকে, কোনো বালাই নাশক 1 মাসও 2 মাসও থাকে। তো এই বালাই নাশক গুলা যে এখন বর্তমানে যে আধুনিক যে মানসম্মত যে বালাই নাশক গুলা আছে, এগুলো কিন্তু কৃষি সম্প্রসারণের কর্মকর্তা গুলাই কিন্তু প্রেসক্রিপশন করে দেয় ফার্মারদের। এবং উত্তম কৃষি পদ্ধতিতে কালচার করতে গেলে আপনার প্রতিটা বইয়ে কিন্তু রেকর্ড রাখতে হয়, এটা কিন্তু কথায় বিশ্বাস না কাজে বিশ্বাসী এটা কিন্তু এই পন্থাটা। উত্তম কৃষি পন্থাটা হচ্ছে পুরোপুরি কথাই না কাজে বিশ্বাসী। আমি যে গাছে সার দিয়েছি, বালাই নাশক স্প্রে করেছি, প্রতিটাই আমার রেকর্ড থাকবে, এবং আমার বাগান যে কৃষি সম্প্রসারণের যে কর্মকর্তারা আসবে তারা কিন্তু দেখে আবার স্বাক্ষর করে যাবে রেকর্ড বুকে যে আমি আজকে এই বাগান পরিদর্শন করে গেলাম, তার বাগানের ম্যানেজমেন্ট সবকিছু ভালো লাগলো। তো এই রকম কর্মকাণ্ড যে করবে বা এই বাগানে যে আম গাছ থেকে যে আমি সংগ্রহ করলাম, আমটা সংগ্রহ করার পর আমি কি স্বাস্থ্যসম্মত উপায়ে সংগ্রহ করেছি কিনা, আমি গাছ থেকে আমটা যে সংগ্রহ করলাম সংগ্রহ করে আমি মাটিতে ফেলে রেখেছি কিনা, কারণ আপনারা জানেন যে মাটির মধ্যে যে গরু বাগানে, আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে যে আমি যে বাগানের আম দিচ্ছি এ বাগানে গরু ছাগল প্রবেশ করে কিনা, এই বাগানে মুরগির খামার আছে কিনা, গরুর খামার আছে কিনা। এখন যে যদি একটা গরু বা মানুষের মলে থাকে সালমোলিনা বলে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায়, এবং ইউরোপের বাজারে অনেক প্রবলেম হয় সালমোনেলা ব্যাকটেরিয়া। তো যে গাছ থেকে আম সংগ্রহ করার পর এটাকে বলি আমরা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট,
এই পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা। যখন আপনি একটা ভালো চাষির কাছ থেকে নিবেন, সে আধুনিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করবে, তখন কিন্তু আমেরটা হবে নিরাপদ আম, তাছাড়া কিন্তু আম নিরাপদ হবে না। এটাই হচ্ছে নিরাপদ আমের সংজ্ঞা। তো যখন আপনি বাজার থেকে একটা আম কিনে নিয়ে আসবেন, কোন চাষি চাষ করছে, কীভাবে চাষ করছে না করছে, সে কীভাবে কি বালাইনাশক স্প্রে করেছে কি না, সে পরিমিত মাত্রায় ব্যবহার করেছে কি না, নাকি প্রতিদিন সে বালাইনাশক স্প্রে করেছে, তখন সে বাজারের আমটা অতটা নিরাপদ হতে পারে না। এই হচ্ছে বক্তব্য। তো আমি প্রিফার করব যে সরাসরি যেন যারা ওম ট্যাবে, আমি সবসময় চাইবো যেন একটা ভালো সমিতি যারা আম নিয়ে কাজ করে, মনে করেন আমাদের একটা সমিতি আছে রেজিস্টার্ড, সারদাতে আছে, বাগাতে সমিতি আছে, বিভিন্ন জায়গাতে যে আম চাষিদের সংগঠন সমিতি আছে, আমরা পর্যায়ক্রমে যে আমরা যারা ওম ট্যাবের যারা আসবে প্রত্যেকে তারা কন্ট্রাক্ট ফার্মিং এর আওতায় তার কাছে আম উৎপাদন করে নিতে পারবে। যখন আপনি নিরাপদ আম উৎপাদন করবেন, তখন তো আপনি নিরাপদ আমটা কনজিউমারকে দিতে পারবেন। আপনি যদি নিরাপদ আম উৎপাদন না করে থাকেন, তাহলে কিন্তু আপনি কনজিউমারকে দিতে পারবেন না। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ শামীম ভাই। আর একটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করছেন আমাদেরকে যে ভাই আপনারা আসলে অর্ডার নিবেন কবে থেকে, কবে থেকে অর্ডার নিবেন, এই অর্ডার নেওয়ার বিষয়ে যদি আপনি একটু বলেন যে আমরা এত তারিখের পর থেকে হয়তো বা অর্ডার নেওয়া শুরু করতে পারি। আচ্ছা, অর্ডারের বিষয়টা হচ্ছে এই বছরের বিষয়টা হচ্ছে এখন আপনি বাজারে আম দিবেন 30 টাকা কেজি, 30 টাকা আম হলে তো পাল্প কোম্পানির আম হবে, আপনাকে এই দিকটা আগে ইনসিওর করতে হবে যে আপনি কি কোয়ালিটির আম দিবেন কনজিউমারকে। এখন আপনি বাজারের জন্য প্রাণ কোম্পানি বা জুস কোম্পানি গুলো 15 টাকা কেজির আম পাওয়া যায় মার্কেটে, এখন যদি আপনাকে 15 টাকা কেজির আম করে যদি আপনাকে 50 টাকায় দিয়ে দেয়, তাহলে তো এটা আসলে মানে এটা ঠকবাজি ব্যবসা। আমি যেটা মনে করি, বা আম দাম নির্ধারণ করার জন্য, যেমন আমাদের দেশের মেইন আম বাজার গুলো আছে, যেমন কানসাট আম বাজার, রহনপুর আম বাজার, ভোলাহাট, চাপাই সদর, বানেশ্বর, বাঘা, চারঘাট বা রাজশাহী, যে আম বাজার গুলো আছে পাইকারি বাজার, বা ঢাকার যে কারণ বাজার বা চিটাং এর যে বাজার, এই সামগ্রিক যে বাজার গুলো যখন থেকে আম ওঠা শুরু করবে, এই সামগ্রিক রেটের সাথে সামঞ্জস্য করে রেট করলে সবচেয়ে ভালো হয় বলে আমি মনে করি। এবং যেহেতু আমরা কোয়ালিটি সম্পন্ন আম দিব, আমি কাস্টমারকে আমাকে বোঝাতে হবে যে আপনি কোন কোয়ালিটির আম নিবেন। আপনি কি পাল্প কোয়ালিটির আম নিবেন, যে পাল্প কোম্পানিতে যে কোয়ালিটির আম কিনে সেগুলো নেবেন, না আপনি যে আড়তে যে ফড়িয়ারা ভ্যানে করে বিক্রি করে বেড়ায় এই কোয়ালিটির আম নিবেন, না আপনি এক্সপোর্ট কোয়ালিটির আম নিবেন, না দেশীয় সুপার শপের কোয়ালিটির আম নিবেন, কোন কোয়ালিটির আম নিবেন, সেই কোয়ালিটির আম কোয়ালিটির উপরে আসলে দামটা নির্ভর হওয়া উচিত বলে আমি মনে করি। যখন আপনি গণহারে আমের দাম নির্ধারণ করে দিবেন, তখন কিন্তু কনজিউমার প্রতারিত হওয়ার সুযোগ থাকবে। কারণ আমি ভালো চাষি, ভালো ব্যবসায়ী, আমি ভালো কোয়ালিটির আম দিব, কিন্তু একজন খারাপ ট্রেডার আছে, সে কিন্তু ভালো কোয়ালিটির আম দিবে না, সে তার দেখবে লাভের দিকটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এর ব্যাপারটা, যে এই আমের দামের দামের ব্যাপারটা, তো আমার মনে হয় দামের ব্যাপারটা যখন বাজারে আমাদের যে কানসার দেরি আছে, আমাদের যে আপনাদের বানেশ্বর বা রাজশাহীর যে বাজারগুলো আছে, বাজারে যে আম, তারপর ঢাকার যে কারণ বাজারে আমগুলা বিক্রি হচ্ছে, বা সাতক্ষীরার যে বাজারগুলোতে আম বিক্রি হচ্ছে, টোটালটা সামারি করে একটা রেট নির্ধারণ করা উচিত। আর আরেকটা জিনিস, যে আমরা রেটের জন্য আমরা কত টাকা কেজি করে আম বিক্রি করব, এটার জন্য আমরা উপজেলা কৃষি কর্মকর্তা বা কৃষি বিপণন কর্মকর্তার কাছে আমরা পরামর্শ নিতে পারি, তারা হয়তো আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারেন যে আমরা কত করে কেজি আম বিক্রি করি বা করব বা এই এই টাইপটা। আমি যেটা বলবো যে প্রাধান্য দিব যে আমি আমের কোয়ালিটি, এই এই কোয়ালিটির আম দিব, আমি এই রেট নিব। সাপোজ আমি আপনাকে উদাহরণস্বরূপ বলা যায় যে সাপোজ যে আমাদের বাজারে যে নর্মাল আমগুলো বিক্রি করা হয়, এই আমগুলো যদি 50 টাকা কেজি হয়, যেমন আমি এক্সপোর্টের জন্য যে আমগুলো যখন আমরা দেই, তখন কিন্তু আমরা 100 টাকা কেজি দেই স্টার্টিং এ, কারণ এক্সপোর্টের যে কোয়ালিটির আমগুলো 100% কিউসি করে কোয়ালিটি করে আমাদেরকে দিতে হয়। তো এই দিকটা আমার মনে হয় রেটটা এরকম হলে বেশি ভালো হয়, কারণ আমি কোয়ালিটি দিয়ে আমি আমের দাম নিব। আমি আমি ভালো কোয়ালিটির, ভালো মানের আম, ভালো চাষির আম, ভালো নিজে চাষ করা আম দিব, তখন আমার যে আমি যদি কনজিউমারকে আমি বোঝাতে পারি, দেখো আমি নিজস্ব বাগানে আমি এই উপায়ে বা এই পন্থায় আমি আম চাষ করি, তাহলে আপনার আমটা ভালো। যেমন গত বছর মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় হচ্ছে কি প্রত্যেক চাষি যে আম বাগানে যে পরিচর্যা করবে, তাকে একটা নিজস্ব রেকর্ড বুক বা লগ বুক বলে, লগ বুক মেনটেন করতে হবে, যে সে কখন বীজ দিল, কি সার দিল, টোটালটাই যেন লিখাই থাকে, তাহলে হয়তো নিরাপদ আম উৎপাদন হবে। তো আমার মনে হয় এই দিকগুলো আমাদের যত্ন করা উচিত এবং আমাদের এগুলো সচেতন হওয়া উচিত, তাহলে হয়তো আমরা
আম শিল্পটাকে আরো একটা টেকসই মার্কেট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, এবং এই আম আম শিল্পের বাজারটা যেন আমি চাই যেন টেকসই বাজার হয়। তামির ভাই, হ্যাঁ, সেটা আসলে টেকসই বাজার না, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন এই বাজারটা একটা স্থিতিশীল একটা বাজার থাকে। কারণ এই অঞ্চলে লক্ষ লক্ষ পরিবার, হাজার হাজার পরিবার কিন্তু এই সম্পূর্ণ আমের উপরেই তারা আসলে ডিপেন্ড করে আর কি, আপনি যেটা বলছিলেন। আর আরেকটা যেটা যোগ করি, এখন আপনি আম নিলেন বাজার থেকে, আপনার বানেশ্বর বাজারে আম শুরু হলো স্টার্টিং কত টাকা মন? 1,500 টাকা মন। সাপোজ গোপালভোগ আম 1,500 টাকা মন বানেশ্বর বাজারে শুরু হলো, এই বানেশ্বর বাজারে যখন একটা কৃষক 1,500 টাকা মন আম বিক্রি করতে আসলো, তখন আপনি যদি একজন ক্রেতা হন বা আড়তদার হন বা ব্যাপারী হন, আপনাকে সবগুলো আম নিতে হবে আপনাকে, আপনাকে কিন্তু বাছাই করে নেওয়ার সুযোগ নাই। তখন 1,500 টাকা মন আম, যখন আপনি একটা কনজুমারকে আপনি যখন ভালো কোয়ালিটির ভালো প্যাকেজিং এ যখন আম দিবেন, তখন কিন্তু আমের দামটা একটু বাড়বেই। কারণ আপনি যদি দাগওয়ালা আম দেন, কালো দাগওয়ালা আম বা এরকম মনে হচ্ছে সফেদার মতো আম আছে, আমগুলা দেখবেন যে আলটিমেট 2-3 দিন পর কিন্তু পচে যায়, কারণ এখানে ছত্রাক আক্রমণ হয়। তো যখন আপনি যখন একটা কৃষক যখন বা একজন ব্যবসায়ী, অবশ্যই আমি প্রাধান্য দিব আমটা যেন পরিষ্কার আম হয়, প্রতিটা আম যেন পরিষ্কার হয়। পরিষ্কার আম হলে আপনার ভোক্তা আপনাকে টাকা দিতে তো কার্পণ্য করবেন না, কারণ যদি আপনি পরিষ্কার ভালো মানের ভালো গ্রেড করে এক সাইজের যদি গ্রেডিং করে আম দেন, তাহলে কিন্তু আপনাকে যারা ভোক্তা আছে তারা আমের দাম দিতে তারা কার্পণ্য করবে না, তারা আপনাকে ভালো দাম দিবে বলে আমি মনে করি। আমাদের প্রথম কাজ করতে হবে, আমাকে নিজেকে সচেতন হতে হবে, নিজেকে সততা আনতে হবে, নিজের মধ্যে সততা আনতে হবে যে আমি আমার মেন্টালিটি যেন কোনো ভোক্তা যেন প্রতারিত না হয়, এই আদর্শ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি যদি আদর্শ থাকে যে আমার আম হলেই হলো, আমি যদি প্রচারণা দিই যে আমার কালো দাগ আছে মানে এখানে কোনো কেমিক্যাল নাই, খুব ভালো ফ্রেশ আম, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনি যদি একজন কনজুমারকে কালো দাগ সাফেদার মতন এরকম আম দেন, ওই আম পচতে বাধ্য বা দাগ লেগে আছে যে আমের বোঠার কাছে কালো কালো দাগ লেগে আছে, তাহলে এই আমগুলো পচতে বাধ্য। তো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমটা যেন আমরা পরিষ্কার আম দেই, বা একজন ভালো চাষির আম দেই, বা একজন চাষি আমটা যেন ভালোভাবে ম্যানেজমেন্ট করেছে, এইরকম চাষির আমটা আমাদের প্রমোট করা উচিত। ধন্যবাদ ভাই। শামীম ভাই এবং জাহিদ নয়ন, আপনারা গত পরশু দিন মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আপনারা একটা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন দুজনই, যেখানে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, রাজশাহীর জেলা প্রশাসক, রাজশাহীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও ছিলেন। তো সেখানকার একটু কি নিয়ে আসলে আলোচনা হয়েছিল? সম্ভবত কথা ছিল রাজশাহী থেকে ট্রেনে আম পরিবহন করার জন্য, এটা করলে খরচ অনেক কমে যাবে, কিন্তু সেটারই বা প্রতিবন্ধকতা কি? আর সেখানে আসলে আলোচনা থেকে কি বেরিয়ে এসেছে বা আপনারা আসলে কি বলেছেন সেখানে, একটু ছোট্ট করে যদি 2 লাইনে একটু বলেন শামীম ভাই। আসলে ট্রেনের ব্যাপারটা, ট্রেনের ব্যাপারটা, আম পরিবহনটা আসলে অতখানি মানে টেকসই হবে না বলে আমি মনে করি। আম এমন একটা ফল, এই ফলটা যত কম নড়াচড়া করবেন, যত কম পরিবহন করবেন, যত হাত বদল কম হবে, তত আমটা পরিষ্কার থাকবে বা আমটা ভালো থাকবে। যখনই আপনি নাড়ানাড়ি করবেন তখন কিন্তু আমটা দাগ হবে। কারণ আমি একটা ফার্মার, আমার এখান থেকে রেল স্টেশন হচ্ছে 30 কিলোমিটার দূরে। কারণ আমার আমার শিখগঞ্জ উপজেলার যদি ওয়াহিদুল নবীর যেখানে বাগান, ওয়াহিদুল নবীর বাগান থেকে যদি রেল স্টেশন যাই তাহলে 40 কিলোমিটার দূরে কিন্তু রেলওয়ে স্টেশন। এখন তার বাগান থেকে আম নিয়ে ক্যারেটে করে ট্রাকে করে আবার রেল স্টেশনে নিয়ে যেতে হবে। রেল স্টেশনে নিয়ে যাওয়ার পর আবার কুলিদের দৌরত্ব শুরু হবে ওইখানে, কিন্তু কুলিরা আম ওদের ছাড়া ওদের একটা রেট দিয়ে ওদের কাছে জিম্মি হয়ে যাব। তারপরে আমাকে আবার কমলাপুর রেল ডিপোতে আমাকে নিয়ে যেতে হবে, ওইখানে আবার কুলিদের একটা সিন্ডিকেটের মুখোমুখি হতে হবে আমাকে, ওইখান থেকে আবার আমাকে পিক আপে করে বিভিন্ন পয়েন্টে নিয়ে যেতে হবে। আমি যেটা মনে করি বা এটা আমার ব্যক্তিগত মত, যে আমার মনে হয় আম পরিবহনের জন্য রেলওয়েতে কিন্তু অতখানি টেকসই হবে না। কারণ যদি আমার পরিবহন খরচটা আর বেড়ে যাবে, কারণ আমাদের যদি দাঁড়ে দাঁড়ে রেল লাইন থাকতো, এখানে সুবিধা কারা ভোগ করতে পারবে? যারা কমলাপুরের আশেপাশে যাদের আড়ত ঢাকায়, আর বা টঙ্গিতে যদি বিভিন্ন স্টেশনের আশেপাশে যদি আড়ত থাকে, আর বা যদি আপনার যারা আম কেনে, আপনার যেমন সারদা আছে, আড়ানি আছে রাজশাহীর, বা এই আশেপাশের যে রেল নাটোরের আশেপাশের যে বাজারগুলো আছে, আড়তগুলো আছে, এরা আসলে এই সুবিধাটা ভোগ করতে পারবে এবং তাদের জন্য ঝামেলা হবে না। এবং এখন দেখেন একসাথে যখন অনেকগুলো আম যাবে, অনেকগুলো ব্যবসায়ীর আম যাবে একটা রেলে, তখন কিন্তু আমটা কিন্তু উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দিকটা একটা ব্যাপার। আর
এই বছরে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের ব্যাপারে চরম আন্তরিক। উনি কিন্তু আম চরম পছন্দ করে এবং যে উদ্যোগগুলো নিয়েছে, এবং আমি যে 5-7 বছর ধরে আমের সাথে জড়িত, আম শিল্পের উন্নয়নে আমি কাজ করি, এই বছরের মতো সরকার কোনো বছর এত উদ্যোগ নেয়নি। এবং প্রত্যেক স্টেক হোল্ডার, যেমন আমরা তৃণমূল পর্যায়ে, আমার ইউনো, আমাদের আচ্ছা, আমার মানে শামীম ভাই ইন্টারনেটের সমস্যা একটু হয়তো বা দুর্বল, আমরা একটু জাহিদ নয়ন যেহেতু এই মিটিং এ ছিল, তো জাহিদ নয়নের কাছ থেকে একটু শুনতে চাই খুব ছোট করে, আমরা শেষ করে ফেলবো এখন। হাসান তানভীর, আমাদের শামীম খান যেটা বলছিল, আসলে সরকার খুবই হচ্ছে আপনার এই যে আমের সরবরাহ এই বিষয়গুলো নিয়ে আন্তরিকতার পরিচয় দিয়েছে। তারা খুবই গুরুত্বের সহকারে আলাপ আলোচনা বা পর্যালোচনা করছেন আমাদের যারা বিভিন্ন জেলা প্রশাসক আছেন, যেমন চাপাই, রাজশাহী, তারপরে রংপুর, বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করেছে কিভাবে নিরবিচ্ছিন্ন ভাবে আম সরবরাহ করা যায়, যেন আম সেক্টর ক্ষতির সম্মুখীন না হয়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এবং সেই মিটিং এ আমার আমার আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনার প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক স্যারের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তো উনি এই বিষয়ে খুবই আন্তরিক এবং উনি চাচ্ছেন এই যে এই বছর করোনা পরিস্থিতিতে আপনার অনলাইন ভিত্তিক যে আপনার সেলটা, ই কমার্স সেক্টর, আমের ই কমার্স সেক্টরটা সমৃদ্ধ হবে এবং আমরা এই সময় বড় ধরনের একটা ভূমিকা রাখবো বলে তিনি আশা করছেন। এবং তার কিছু প্ল্যানিং আছে, তিনি অল্প কয়েকদিনের মধ্যে দেখাবেন পোস্টাল কুরিয়ার, এক শপ, সরকারের যে শপিং যে অনলাইন শপ রয়েছে সেখান থেকে আম সেল, তারপরে আই ফার্মার যেখানে হচ্ছে অনলাইন আড়ত ব্যবসায় যুক্ত হতে পারবেন, এই ধরনের একটা সিস্টেম যেখান থেকে আসলে যে যেখানে আছে সেখান থেকেই সরাসরি রাজশাহীর বাগান থেকে বা বাগান মালিক বা আড়ত ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকেও প্রোডাক্ট আপনার কালেক্ট করতে পারবে সরাসরি তার নিজ অবস্থান থেকে, রাজশাহীতে আসার সুযোগ হবে না। এছাড়াও রাজশাহীতে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে সরকারিভাবে, হোটেলের ব্যবস্থা করে দিবে। এবং আমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে, উনি হচ্ছে আপনার রাস্তায় নিরবিচ্ছিন্ন ভাবে যেন আম সরবরাহ করতে পারে, পথে যেন কোনো প্রকার ভোগান্তি বা হয়রানির শিকার না হয়, প্রশাসনের দিক থেকে সেই সেই বিষয়গুলো নজরে রাখা হবে এবং আমের দাম যেন সঠিক কাস্টমার পায় এবং ভোক্তাও যেন নিরাপদ আম পায়, সেই বিষয়গুলো তারা জোরদার করছে আর কি। ধন্যবাদ জাহিদ নয়ন। শামীম ইসমাইল খান, শামীম ভাই, আমের ভিতরে জন্ম হলে মনে হয় মানুষ টিস্যুর পরিবর্তে আমের পাতাই ব্যবহার করে ঘাম মোছার ক্ষেত্রে। আসলে আপনি যে গাছের নিচে দাঁড়িয়ে আছেন, এটা কি গাছ, মানে কি আম গাছ এটা আর কি? এটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ। এই গাছের বয়স কিন্তু অনেক, প্রায় 50-60 বছর বয়সী গাছের নিচে আমি বসে আছি। আমি বাগানটা আমি আমি দেখাই আপনাদের ঘুরে ঘুরে একটু। এটা হচ্ছে আমার আম বাগান, আর এটা হচ্ছে আমার প্যাকিং হাউস। এখান থেকে আসলে আমার ইউরোপে এক্সপোর্ট সহ দেশে যেখানে আম পাঠায় এই প্যাক হাউসে প্যাকিং করে পাঠায়। এটা হচ্ছে আসলে বসার জন্য একটা কুঁড়ে ঘর বানিয়েছি, যেখানে এটা ল্যাংড়া গাছ। আচ্ছা আচ্ছা, বাহ, একটা কুঁড়ে ঘরও আছে মানে বিকালবেলা চা খাওয়ার জন্য আর কি, বা চমৎকার, অসাধারণ। মানে আপনার বাগান তো এমনি অনেক বড়, আপনার বাড়ির ভিতরে এত বড় বাগান, হ্যাঁ, এটা এটা সত্যি অসাধারণ। এবং আপনি যেভাবে আসলে ফার্মিং করেন এটা অনেকের জন্য অনেক অনুকরণীয়। আমাদের খুব ইচ্ছা আছে যে এরপর থেকে অ্যাটলিস্ট যতদিন আম না নামে, যতদিন পর্যন্ত আমের অর্ডার না আসে, ততদিন পর্যন্ত আমরা এরকম সময়ে আমরা হয়তো বা একটু লাইভে আসতে চাই, যে যারা ভবিষ্যতে আমের আম বাগান করতে চান তাদের আসলে তারা কিভাবে শুরু করবেন কিংবা কোথা থেকে আমের চারা সংগ্রহ করবেন, আমরা এই তথ্যগুলো নিয়ে হয়তো ভাই এই কয়েকদিন, ঈদের আগে যে কয়েকদিন আমরা অর্ডার নিতে পারছি না, সেই কয়েকদিন এই দুপুরে অলস সময়টা হয়তো বা আমরা আপনাদের সাথে থাকবো। আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, জাস্ট 3-3:30-এর ভিতরে আমরা প্রতিদিন আসার চেষ্টা করব। আগামীকালকে হয়তো বা আমরা যারা নতুন আম উদ্যোক্তা আছেন কিংবা বাড়িতে অনেক পরে যা পরে আছে, জায়গা পরে আছে, হ্যাঁ, প্রতি জমি আছে, সেখানে আমরা কিভাবে আম গাছ লাগাতে পারি, কোন আম গাছটা লাগালে আসলে এটা আপনার জন্য কমার্শিয়ালি ভায়াবল হবে কিংবা আপনি এখান থেকে
বেশ ভালো একটা অর্থ একটা সময় পরে গিয়ে ইনকাম করতে পারবেন, কোন জাতের আমের চাহিদা আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে অনেকটা সময় আমরা কথা বলেছি। ইসমাইল খান শামীম ভাই আপনাকে ধন্যবাদ, জাহিদ নয়ন আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে যারা এতক্ষণ পর্যন্ত আমাকে শুনছিলেন আমাদেরকে দেখছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রফিকুল ইসলাম আমাদেরকে বলেছেন নাইস, ইটস রিয়েলি অসাম, ধন্যবাদ আপনাকে। কবে থেকে অর্ডার নেওয়া শুরু করবেন? এটা আসলে লোকাল মার্কেটে আমের দাম না উঠলে বা আম না উঠলে এটা আসলে বলা সম্ভব না, কারণ এককভাবে আসলে অনলাইন সেলাররা কখনো আমের প্রাইসিংটা করতে পারে না, এটা এটার একটু প্রতিবন্ধকতা আছে আসলে। হ্যাঁ, তো সবকিছু মিলিয়েই মূলত সবার উপরে ডিপেন্ড করতে হচ্ছে যে আমের প্রাইসিংটা কেমন হবে। 20 তারিখ থেকে নর্মালি আম ওঠার কথা আছে গোপালভোগ, কিন্তু আমরা হয়তো 20 তারিখে আম দিব না, 20, 21, 22 তারিখেও না। আমরা আসলে আম যদি ডেলিভারি করা শুরু করতে হয় সেটা 27, 28 তারিখে, এর ভিতরেও দেশের পরিস্থিতি ডিপেন্ড করছে অনেক কিছু, লকডাউন যেভাবে কঠোর করা হচ্ছে আমাদের পক্ষেও, আমরা হয়তো অনেকেই শহরে থাকি, অনেকে হয়তো বা নিজ গ্রামে থাকি, সবকিছু মিলিয়ে আমরা যেমন বাগানে গিয়ে আম প্রসেস করে যেমন নিয়ে আসার কুরিয়ার সার্ভিসে, আবার গ্রামে যারা আছেন বাগানে তাদেরও আবার কুরিয়ার সার্ভিসে আম নিয়ে আসার ক্ষেত্রে হয়তো অনেক ভোগান্তি হতে পারে। সো এটা আমরা হয়তো প্রশাসনের সাথে বসে একটা সমাধান হয়তো আমরা করতে পারবো। তো সবকিছু মিলিয়ে আগামী 7 দিন বাংলাদেশের অবস্থা কেমন হচ্ছে এটা একটা দেখার বিষয়। সো আজকে আমরা ধরুন বিদায় নিতে চাচ্ছি আর কি। ওহাইদুন ওহাইদুন নবী এসেছেন আমাদের সাথে, ওহাইদুন নবী আমরা এখন চলে যাচ্ছি আজকের মতন। থ্যাংক ইউ আপনাকে, আপনি আপনার বাসা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের এলাকার আমের খবর জানালেন, সেটা জাহিদ নন আপনাকে ধন্যবাদ, হাসান হাসান তানভীর তো আমি আর কি, সেটা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি কালকে আবার 3:30টার দিকে আমরা আবার আসবো, কালকে হয়তো আমরা কথা বলবো যে আমের চাষ নিয়ে আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বোপরি আমরা এইটুকু সময় অবশ্যই লকডাউন মেনে চলি। আমাদের স্থানীয় পর্যায়ে কিন্তু আসলে করোনা ছড়িয়ে গেছে, সবকিছু মিলে আমাদের এখন সময় সাবধানতা অবলম্বন করা, রোজার মাস, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, সেই সাথে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই সামগ্রিক দুর্যোগ থেকে যেন আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।